আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো 2023 সালে ফেসবুক থেকে কীভাবে ইনকাম করা যায়। আর 2023 সাল অর্থাৎ নতুন বছর পড়ার পরে অসংখ্য ভাই ব্রাদার আমাকে মেসেজ করেছে এবং কমেন্টেও বলতেছে যে ভাইয়া, ফেসবুক 2023 সালে কীভাবে কাজ করবে আর এইভাবে এখানে আমরা কীভাবে কাজ করতে পারি, কারণ ফেসবুকের অ্যালগোরিদম কীভাবে কাজ করতেছে এটা যতদিন না বুঝতে পারবেন ততদিন কিন্তু আপনি কাজ গ্রো করতে পারবেন না। অর্থাৎ অনেক স্টেপে গিয়ে আপনি কাজটা সঠিকভাবে করবেন, তারপরে ভুল হয়ে যেতে পারে। তাই আমরা ফ্রি কোর্স অর্থাৎ ইনস্ট্রিম অ্যাডের ফ্রি কোর্সের প্রথম ভিডিও এটা, যেটাতে আমি বেশ কটা চ্যাপ্টার কিংবা বেশ কটা পার্ট তৈরি করব, যেখানে আমি ফ্রিতে ইনশাআল্লাহ আমরা যেভাবে করি সেই সেম সিস্টেমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে করে কীভাবে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন, সেই পেজের ভিতরে কীভাবে আপলোড করবেন ভিডিও, সেই ভিডিও কীভাবে এডিট করবেন, সেই ভিডিও কোথায় শেয়ার করবেন আর সেখান থেকে কী পরিমাণ ভিউজ করবেন, এবং এ টু জেড গাইড করার চেষ্টা করবো, যাতে করে আপনি একটা নতুন প্ল্যাটফর্মে এসে নতুন হলে আর পুরাতন হন যদি একটু ধারণা থাকে তাহলে এইসব ভিডিওগুলো দেখে আপনি নিজেই এই কাজগুলো করতে পারবেন এবং এখান থেকে আপনি হিউজ পরিমাণ ভিউজ নিতে পারবেন আর পাশাপাশি এখানে মনিটাইজ করে আপনি ইনকামও করতে পারবেন। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে ফেসবুকের রুলস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, ফেসবুকের যে পলিসি আছে, রুলস আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো আপনাকে প্রথম খেয়াল রাখতে হবে। এই খেয়াল রেখে যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় ফেসবুক থেকে 2023 সালের মধ্যেই আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু সর্বপ্রথম আপনাকে স্টেপ বাই স্টেপ খেয়াল করতে হবে। তো আমরা এই পার্টে দেখানোর চেষ্টা করব যে আমরা ফেসবুক একটা আইডি থাকলে সেক্ষেত্রে আমরা পেজ কীভাবে ক্রিয়েট করব আর সেখান থেকে আমরা কীভাবে পেজটা সেট আপ করবো, এসইও করব, কিংবা যে পেজটা নিয়ে আমরা গ্রো করতে পারবো। এখানে দুইটা ক্যাটাগরি থাকতে পারে, একটা আছে অরিজিনাল আর আনঅরিজিনাল, অর্থাৎ আরটা আছে রিয়েল কন্টেন্ট, অর্থাৎ আপনার নিজের ভিডিও নিজেই করেন যে কোনো ক্যাটাগরি, সেটা কিন্তু একটা ক্যাটাগরি। আর আমি যেটা বলতেছি এটা সম্পূর্ণ কপিরাইট কন্টেন্ট ক্যাটাগরি, অর্থাৎ এখানে আপনি অন্যের ভিডিও কীভাবে কাজ করতে পারেন। আর যদি আপনারা বলেন হ্যাঁ রিয়েল কন্টেন্ট বিষয়ে, সেই রিয়েল কন্টেন্ট বিষয়ে একটু আইডিয়া দেবো ইনশাল্লাহ, ওটার বিষয়ে আমি আলাদা পরে কথা বলবো। কিন্তু এই কোর্সের মধ্যেই যারা ফ্রিতে অর্থাৎ অন্যের ভিডিও নিয়ে কাজ করতে চান সেই কোর্সটা এখানে শুরু হবে। তার সর্বপ্রথম আপনাকে প্রয়োজন হবে একটা আইডি, এই যে আমার আইডি, এই আইডি না, এরকম আইডি দিয়ে কপিরাইট কন্টেন্টের পেজ ক্রিয়েট করা যাবে না, এটা হচ্ছে প্রথম ভুল। আমার রিসেন্টলি একটা ভাই মেসেজ করছিল যেখানে বলছে ভাই আমার আইডির থেকে আমি পেজ ক্রিয়েট করেছি, সেখান থেকে আমি কাজ করতে চাই। কিন্তু মনে হয় মনে করবেন কপিরাইট কন্টেন্টে কাজ করলে ওই পেজের মধ্যে কখন না কখন কোন সমস্যা, কোন স্ট্রাইক চলে আসবে, তখন এই পেজটা উড়িয়ে যাবে ওর সাথে। ওকে, এই জন্য আপনি শুধু অ্যাডমিনের জন্য আপনার রিয়েল অ্যাকাউন্ট রাখবেন, কিন্তু এই আইডি দিয়ে আপনি কখনো পেজ ক্রিয়েট করবেন না, কারণ এটাতে আপনার সমস্যা হবে। তো এটার জন্য আমরা খুঁজে নিব কিছু আইডি, যে আইডির কথা বলার দরকার নাই এই আইডিগুলো। ওকে, তো আমি অলরেডি এই আইডি রেখেছি, সেখান থেকে আমি একটা আইডি ওপেন করব আর সেই আইডিটা হচ্ছে এটা। ওকে, তো সর্বপ্রথম দরকার আমাদের এরকম একটা আইডি, সেই আইডিতে আমরা একটা সর্বপ্রথম এই 9 ডটে ক্লিক করব আর এখান থেকে যাব পেজ ক্রিয়েট। সর্বপ্রথম আমরা পেজ তৈরি করা শিখব। ওকে, তো একটা র্যান্ডম আমি একটা নাম দিয়ে দেবো যাতে করে আপনাদের সহজ হয়। তো আমি একটা পেজের নাম দিয়েছি একটা র্যান্ডম নাম দিয়ে দিলাম ভাইরাল ভিডিও ভার্সন 2। ওকে, এখন বলবেন ভাই এটা তাহলে আমরা কী ক্যাটাগরি দিতে পারি। ক্যাটাগরিটি এমন দিবেন যে আগে সর্বপ্রথম জানতে হবে যে আপনি যে পেজটা ক্রিয়েট করছেন সেই পেজটাতে আপনি কী ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেটা সর্বপ্রথম খেয়াল করবেন। তা যদি আপনি মনে করেন এন্টারটেনমেন্ট, ফানি টাইপের বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো এখানে সার্চ করলে কিন্তু আপনি পাবেন সেই ক্যাটাগরি। যদি এন্টারটেনমেন্ট দেন তাহলে আপনি যদি এখানে এন্টারটেনমেন্ট দেন তাতে কোনো এন্টারটেনমেন্ট আছে বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট সিরিজ ইত্যাদিতে। তো এন্টারটেনমেন্ট হলে আপনি এন্টারটেনমেন্ট ওয়েবসাইট দিয়ে এটা করতে পারেন। তা অধিকাংশ হয় কি, যেহেতু আমাদের আছে কি পেজের মধ্যে অনেক সময় ভাইলেশন আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পেজে ভাইলেশন রিমুভ করতে হয়। রিমুভ করার জন্য কিন্তু বেশ কিছু জিনিস আছে। তা আমি যেভাবে করি সেটাই বলি, আমি সবসময় ক্যাটাগরি আছে আমার এই, ওকে, আমার ক্যাটাগরি আছে গেমিং ভিডিও ক্রিয়েটার, এটা আমি করে রাখি ডিফল্টে। এটা আপনি আপনার মতন করবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এখানে বায়ো তো আপনার কিছু দিতেও পারেন নাও দিতে পারেন। আর যেহেতু কপিরাইট কন্টেন্ট এখানে বেশি এটা কাস্টমাইজ দরকার হয় না, কারণ এই পেজটা আপনাকে 30 ডেজ ওল্ড করতে হয়। তো আমরা কিন্তু কী দিলাম ক্রিয়েট, তো ক্রিয়েটে দেওয়ার পরে আমাদের পেজটা রেডি হয়ে আসবে, সেখানে বেশ কিছু সেট আপের বলবে। এখানে কোনো কোথাও কোনো কিছু করবেন না, রিপ্লেক্স করবেন না, শুধু চেষ্টা করবেন এই ওপেন পেজ অলওয়েজ ওপেন নেক্সট, এখানে কোনো কিছু রিপ্লেক্স করার চেষ্টা করবেন না। প্রোফাইল, এটা কপিরাইট কন্টেন্ট, আপনি দিলেও দিতে পারেন নাও দিলে নাও দিতে পারেন, যেহেতু কপিরাইট কন্টেন্টে আমরা প্রোফাইল দিই না, আপনি চাইলে দিতে পারেন। এখানে বাদবাকিগুলো সব স্কিপ করে দিবেন, নেক্সট করে দিবেন, ডান।
সর্বপ্রথম আমরা কি করলাম, একটা পেজ ক্রিয়েট করা শিখে গেলাম যে কিভাবে আমরা পেজ ক্রিয়েট করব। কারণ এর মধ্যে একটা অনেক ব্যাপার আছে, আমরা অনেকেই না বুঝতে পেরে এই পেজগুলো অনেক সময় আমাদের নিজেদের পার্সোনাল অ্যাকাউন্টে খুলে ফেলি, তখনই এখানে কোনো রকমে একটা ভিডিও আপলোড করলে সেই সময় যখন ইস্যু আসে তখন দেখা যাচ্ছে নিজের আইডিটাও নষ্ট হয়ে যায়। এই জন্য এই কাজটা সবসময় এটা খুব ইম্পর্টেন্ট। পেজ ক্রিয়েট করতে অনেকেই জানে, কিন্তু এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনার জানা জরুরি। তা আমাদের সর্বপ্রথম কী হলো, পেজ ক্রিয়েট করা শুরু শেষ হয়ে গেল, আমরা শিখে গেলাম যে পেজটা কীভাবে ক্রিয়েট করতে হবে আর কোন জায়গার থেকে ক্রিয়েট করতে হবে, এটা কমপ্লিট হয়ে গেল। এটা অনেকে আপনি চান আপনার এই পেজ দিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারেন। এটা অনেকে আরডিপির মধ্যেও ক্রিয়েট করে, যেহেতু এখানে অনেকে রিলস পে বোনাস পেতে চায়, যার কারণে এটার অনেক রকম ট্রিক্স আছে, ওটা আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো আমরা কী হলো, পেজ ক্রিয়েট করা শিখে গেলাম। এখন এই পেজ ক্রিয়েট করার পরে আমরা দেখব যে এর অ্যানালাইটিক্স। তাই অ্যানালাইটিক্স দেখার জন্য মনে করেন আমি এই পেজটা তো আমি ক্রিয়েট করেছি, তো আমি ক্রিয়েটিভ স্টুডিও চলে যাব, গিয়ে দেখব যে এই পেজের থেকে ইনকাম করতে হলে আমার কী কী করণীয় আছে। ওকে, তা আমি অন্য একটা পেজ আমি এখান থেকেই করে নিই। মনে করেন যে এই পেজটা, আরও পেজ আছে, আমি একটু দেখি অন্য একটা পেজ। দি টাইমস, এই পেজটাই মনে করেন আমি ক্রিয়েট করেছি এটা আপনাদের দেখানোর জন্য, যেহেতু ওই পেজটা এখন অ্যাডমিনে অ্যাড করতে হবে। তো এখন এখান থেকে ইনকাম করতে হলে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে এখানের যে মনিটাইজেশন টুলস আছে, যে আমি পেজটা তখন ক্রিয়েট করলাম তাহলে এই পেজ আমার কী করে টাকা ইনকাম করতে হবে, কী কী ক্রাইটেরিয়া আছে ফেসবুকের। তা যেহেতু এখন অনেক কিছু আপডেট হয়েছে, জানি না অফিসিয়ালভাবে হয়েছে কি না, তো এখানে আমার মনিটাইজেশনে ক্লিক করলাম। ক্লিক করলে মনিটাইজেশন মানে এটা কোনো সমস্যা নেই, তা এখানে আমাদের আছে মনিটাইজেশনটা করতে হলে কী কী ক্রাইটেরিয়া আছে। তা আমরা ফেসবুক পেজের মধ্যে কিসের থেকে বেশি ইনকাম করি, ইনস্ট্রিম অ্যাড, এই ইনস্ট্রিম অ্যাড, তো এর একটা ক্রাইটেরিয়া আছে। তা এখানে ক্রাইটেরিয়া আছে কি, এখানে যদি লান মোড়ে যাই, এটা ফেসবুকের অফিসিয়াল সাইট, ওকে, মেটা ফর ক্রিয়েটর টুলস ইনস্ট্রিম অ্যাড। তো এখান থেকে ইনকাম করতে হলে কী কী করা লাগবে সেটা আমরা দেখে নেবো অফিসিয়ালভাবে। তা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটা আপনি প্রফেশনাল মুড অর্থাৎ ফেসবুক আইডি, যে প্রফেশনাল মুড এবং ফেসবুক পেজ দুটো থেকে ইনকাম করা যায়। তাই ওদের দেখছি এটা এখানে ফেসবুক পেজের ওপর এখানে ওয়েবসাইটও অ্যাভেলেবেল হয়ে গেছে, তা বলছে এখন একটু আপডেট হয়েছে আর সহজ হয়ে গেছে, আমাদের জন্য ইনকাম করা একটু সহজ হয়ে গেছে বলছে। তো এখানে আছে ইনস্ট্রিম অ্যাডের জন্য দরকার আছে আপনার পেজ, অবশ্যই ফেসবুকে যে রুলস আছে কমিউনিটি আছে এইগুলো কিন্তু মেনেই কাজ করতে হবে, তারপরে ফলো করতে হবে। কী ফলো করতে হবে ক্রাইটেরিয়া, মিনিমাম 5,000 ফলোয়ার্স, এখানে সাইটেই বলতেছে, যেহেতু আপডেট হয়েছে অনেকে জানেন, তা জানি না এখনও সেভাবে আপডেট হয়েছে কিনা, কারণ এখন 5,000 দিয়ে আমরা এখনও মনিটাইজ করতে পারি নাই। তো এখানে 5,000 ফলোয়ার্স আর 60,000 ঘন্টা ওয়াচ টাইম অর্থাৎ মিনিট ভিউ, কতদিনে, 60 দিনের মধ্যে। এই 60 দিন বলবেন এত কম সময় না, 2 দিনেও হয়ে যায় এটা। ফলোয়ার্সটা পরে কমপ্লিট হয় না, কিন্তু ফলোয়ার্সটা আলাদা সাইট থেকে লাগাই নেওয়া হয়, কিন্তু এই ওয়াচ টাইম কমপ্লিট করার কোনো বিষয় না। এখন রিসেন্টলি অনেক ভাই ব্রাদার দিনের দিনেও পূরণ করতেছে 2-5টা 7টা পেজে। তো প্রথম আছে আপনার পেজের উপরে 5,000 ফলোয়ার্স বানাতে হবে, আর আপনার পেজের উপরে যতগুলো ভিডিও আপলোড করবেন 60 দিন অর্থাৎ 2 মাসের মধ্যে 60,000 ঘন্টা ওয়াচ টাইম মিনিট ভিউ দরকার হবে। আর কী হবে, আপনার পেজের মধ্যে একটি 5 ভিডিও থাকতে হবে, 5টা ভিডিও নর্মালি থাকতে হবে আপনার ভিডিও পেজের মধ্যে, কারণ কপিরাইট কন্টেন্টে কাজ করলে আমরা ভিডিও ডিলিট করে দিই। তাই এখানে একটা বিষয় আছে, এটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কিছু ফেসক্যাম ভিডিও আপলোড করে রাখবেন, সেটা আপনার হতে পারে আরেকজনের হতে পারে, কিন্তু ফেসক্যাম ভিডিওটা অরিজিনাল রাখবেন। কারোর ভিডিও কেউ হাঁটতেছে ঘুরতেছে কিংবা আপনার নিজেও দিতে পারেন, যে আপনি ক্যামেরা নিয়ে ঘুরতেছেন এরকম দিতে পারেন, কোনো সমস্যা নেই এটা। ওকে, এই হচ্ছে আমরা যেটা ইনকাম করি, আর এই সাইট এটা আমাদের জন্য না, এটা গেমিং, যারা গেমিং করে তারা এইগুলো কমপ্লিট করতে পারে। তো এটা রিসেন্টলি আপডেট, তাই এখানে কি আমরা ইনকাম করতে হলে কী করতে হবে, এই জিনিসটা করতে হবে। ওকে, এখন গেল এখান থেকে কমপ্লিট হয়ে গেল, এটার থেকে আমাদের ইনকাম। এখন আমরা যখন পেজটা বানাবো, আমরা আবার আসি ফিরে, আমরা যখন পেজটা বানানো হয়ে গেল, অর্থাৎ এখন বলবেন ভাইয়া পেজ তো আপনি বললেন নিজের আইডিতে না করা, তা এই পেজের আমরা অ্যাক্সেস কীভাবে পাবো, তাহলে এই পেজ বানানোর সাথে সাথেই এই পাশেই পাবেন সেটিংস। কিবা সেটিংস না পালে আপনি এই যে এই প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিংস। দেখেন এখানে লেখা আছে নিউ পেজ এক্সপিরিয়েন্স, নিউ পেজ এক্সপিরিয়েন্সে গেলাম, এইবার এখানে দেখেন পিপল উইথ পেজ অ্যাক্সেস, তো এখানে দেখেন অ্যাড নিউ লেখা আছে, অ্যাড নিউ, অ্যাড নিউতে ক্লিক করলাম, অ্যাড করলাম। এখানে আপনি যে আইডিতে আপনার অ্যাক্সেসটা দিতে চাই, পেজটা কন্ট্রোল করতে চাচ্ছেন, সেই আইডিটা লিখতে হবে। তো আমরা মনে করি আমার একটা আইডি লিখলাম,
চলে আসছে। ওকে, এই পেজে তো আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি, অর্থাৎ এই পেজটা আমি আমার এই প্রোফাইল দিয়ে বলেন ধরেন আমরা কন্ট্রোল করব। ওকে, আমরা এটা নিলাম। ওকে, এখান থেকে আমাদের চলে গেল। এখন যদি আমরা এটা দেখি, এখানেও দেখি এখানে কিন্তু চলে আসছে, এই যে আমরা অ্যাডমিন দিয়েছি এর। তো আমরা এখানে কী করলাম, এটা ওপেন করলাম, রিভিউ ইনভাইট, নেক্সট, অ্যাকসেপ্ট, ওকে, নট নাও। এই পেজের অ্যাক্সেস আমরা পেয়ে গেলাম। এই পেজটা আমরা আমাদের প্রোফাইল দিয়ে, আর নর্মালি চেষ্টা করবেন দুটো কিংবা তিনটে নিজের প্রোফাইল, নিজের না হলে নিজের একটা হলো আর একটা ফ্রেন্ড, অর্থাৎ ক্লোজ ফ্রেন্ড, এগুলো ক্লোজ লোকজন ছাড়া কাজ করলে সমস্যা আছে। ক্লোজ ফ্রেন্ডের কিছু প্রোফাইলে আপনি অ্যাডমিন রাখবেন, যাতে করে আপনার আইডিতে কোনো রকম অন্য কারণেও সমস্যা হলে, এগুলো সমস্যা হতেই পারে, হবেই, কারণ এটা অনেক ব্যাপার স্যাপার আছে, হতেই পারে। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে দুটো তিনটে পেজে এর অ্যাক্সেস রাখার জন্য। তাই গেল, এখন আমরা পেজ বানানো শিখলাম, পেজ কন্ট্রোল করা শিখলাম। এখন পাশাপাশি আমরা শিখবো যে ভিডিও তো আমাদের আছে কি যে ক্রাইটেরিয়া দিয়েছে, সেই ক্রাইটেরিয়া তো অনেক, এখন ভিডিও কীভাবে বানাবো। এখন প্রথমত কথা আছে কি, অস্ট টাইম কমপ্লিট করার জন্য আমি বেশ কিছু ট্রিক্স বলে রাখি যেগুলো দিয়ে আমরা বেশি কমপ্লিট করি। তা সেটা প্রথম হচ্ছে, আমাদের ক্রিকেট ভিডিও, আমরা যে বিষয় নিয়ে বেশি থেকে বেশি ওয়াচ টাইম কমপ্লিট করি, এবং আপনি ট্রেন্ডিংয়ের অনেক ভিডিও আছে যেগুলো বেস্ট ক্যাটাগরি আছে, ক্রিকেট, ড্রামা সিরিজ এবং আরও বিভিন্ন রকম সিরিজ আছে যেগুলোতে আপনি ওয়াচ টাইম খুব সহজে কমপ্লিট করতে পারবেন। এটা আপনার একটা পিসি থাকলে একটু কষ্ট, আর যদি মোবাইল টোবাইল আলাদা আলাদা থাকে তাহলে সেক্ষেত্রে হয় সমস্যা না। তাহলে আমরা সর্বপ্রথম শিখলাম যে পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, কোথা থেকে ক্রিয়েট করতে হয়, তার অ্যাক্সেস কীভাবে নেওয়া যায়, আর ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করা যায় সেটা আপনারা অনেকেই বোঝেন, এবং আপনাদের ক্যাটাগরি অনুযায়ী, অর্থাৎ আপনি যে কাজের উপর পারদর্শী সেটা জিনিসটা নিয়ে। তো এখন বলবেন যে ভাই, তাহলে তো সব কিছু শিখলাম, এখন ভিডিওর ক্যাটাগরি কী আর শেয়ারিং টিয়ারিং, একটা ভিডিওতে কমপ্লিটলি বলবো না, একটাতে আইডিয়া দিলাম যে কীভাবে আপনি ফেসবুক থেকে নতুনভাবে ইনকাম করার জন্য স্টার্ট নেবেন, শুরু করবেন। তা পেজ ক্রিয়েট করা শুরু হয়ে গেছে, এখন বলবেন ভাই এই পেজের উপরে কাজ কখন থেকে শুরু করব। মনে রাখবেন এই পেজটা কিন্তু আমরা আজকের ক্রিয়েট করেছি, কিন্তু আজকের যদি আমরা ভিডিও আপলোড দেওয়া শুরু করি তাহলে কিন্তু কাজ হবে না, কারণ এই জিনিসটা আমি আপনাদের দেখাই, এর একটা সিস্টেম আছে, যে জিনিসটা আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে যদি কোনো নতুন পেজ হয়, নতুন পেজ একেবারে নিউ, সেটা কিন্তু ডিফল্টে তার পলিসি ইস্যু থাকে, ডিফল্টে পলিসি ইস্যু থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি আজকের ভিডিও আপলোড দেন আপনি কিন্তু ঘাবড়ায় যাবেন, আর দেখবেন আপনার পেজের মধ্যে পলিসি ইস্যু এসে গেছে এরকম। তো এটা নিয়ে টেনশন করবেন না, প্রত্যেক পেজ, এরকম পেজ আপনি বানিয়ে রাখবেন বেশ কয়টা, অন্য আইডি দিয়ে, যেগুলো আইডি থাকবে অন্য অন্য আইডি দিয়ে প্রতিদিন আপনি দুটো একটা তিনটে পাঁচ ছয় ঘন্টা পরপর একটা করে পেজ ক্রিয়েট করে রাখবেন। এই পেজটার বয়স হতে দেবেন 30 দিন, যখন 30 ডেজ ওল্ড হবে তখন, যখন এটা নতুন অবস্থা আপনি কাজ করতে পারেন, কিন্তু 30 ডেজ ওল্ড পেজে কখন কাজ করবেন, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, কি যখন আপনি ভিডিও লাগান তখনই আপনি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন। কারণ কি, আপনি যদি আজকের এই ভিডিওটা আপলোড দেন আর এই ভিডিও যদি আজকেরই ওয়াচ টাইম কমপ্লিট করে হয়ে যায় তাহলে কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন না, কারণ মনিটাইজ করার জন্য কিন্তু ফেসবুকের একটা ক্রাইটেরিয়া আছে, একটা রুলস আছে, যে আপনার পেজের বয়স 30 দিন হতে হবে। এই পেজটার বয়স 30 দিন না হলে আপনি কিন্তু মনিটাইজের জন্য দিতে পারবেন না। আর যখন আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড দিচ্ছেন আর কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করছেন, সেক্ষেত্রে কিন্তু 30 দিন সময় আপনি পাবেন, ওই ভিডিওটা ওইভাবে থাকবে, ওয়াচ টাইম কিন্তু ধমকে দেখা আছে, আপনার ইস্যু চলে আসবে, পলিসি ইস্যু আসবে। এই জন্য পেজ বানানো শিখে গেলাম, এখন পেজ আপনি প্রতিনিয়তই বানায় রাখেন, রাখলে কী হবে, আস্তে আস্তে আপনি কাজেরও এক্সপার্ট হবেন আর পেজগুলোর বয়স হয়ে যাবে। যখনই আপনি ওয়াচ টাইম বিভিন্ন জিনিস কমপ্লিট করা শিখে যাবেন, সেক্ষেত্রে কী হবে, যখন আপনার জানা আছে যে এই পেজটার বয়স 30 ডেজ ওল্ড হয়ে গেছে, এটা আপনি এর বেশ কিছু জিনিস দেখাও যায়, আপনি জিনিস দেখতে চাইলে আপনি দেখতে পারবেন। এই যে আপনাদের অ্যাবাউট সেকশনে আসেন, এসে এখানে আছে পেজ ট্রানজিশন, ওকে, এখানে আসলে আপনি পেজের ডিটেলস পেয়ে যাবেন, কত তারিখে কী হয়েছে না হয়েছে এই পেজের বয়স আপনি জেনে যাবেন। ওকে, এই জন্য আপনার পেজের বয়স নর্মালি আপনার 30 ডেজ ওল্ড করবেন। ওকে, 30 ডেজ ওল্ড করলে কী হবে, আপনি যখনই ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায়, মনে করেন আপনি যখন অ্যাবাউটে আসলেন না, পেজ ট্রানজিশনে আসলেন, সেখানে এই দেখেন পেজ ট্রানজিশনের মধ্যে লেখা আছে টু ডে ক্রিয়েট ডেট। ওকে, যখন আপনার বয়সটা হবে সেখানে আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার বয়সটা এই পেজের 30 দিন বয়স হয়েছে কিনা। যখন আপনি ওয়াচ টাইম কমপ্লিট করা শিখে যাবেন, যে কোনো কাজ শিখে যাবেন, তখন কী হবে, এই যে পেজটার বয়স হয়েছে সেই পেজটা কাজ করবেন। আজকে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, কালকে আপনি অ্যাপ্লাই করা শুরু করে দেন, কারণ
যখন অস টাইম কমপ্লিট হবে ওর পাশাপাশি তার 5,000 ফলোয়ার্স কমপ্লিট হবে না, হয়তো 1,000 হতে পারে, 2,000 হতে পারে, 3,000 হতে পারে, 5,000 তোর কমপ্লিট হয় না, অধিকাংশ আইডিতে হয় না। যেমন 10,000 ফলোয়ার্সের বিষয় ছিল তখন হয় না, এখন হয় কি না আমি বলতে পারবো না। যাই হোক, তখন আপনার ফলোয়ার্স কমলে ফলোয়ার্সটা আপনি সেট অন্য সাইট থেকে লাগাই নিয়ে পর আপনি অ্যাপ্লাই করে দিলেন, কি মনিটাইজ হয়ে গেল। কারণ আপনি পেজের উপর যখন কপিরাইট কন্টেন্টে কাজ করবেন ওখানে কিন্তু পলিসি ইস্যু আসার রিস্ক থাকে সব থেকে বেশি, এই জন্য সময় দেওয়া যাবে না। আপনার পোস্টটার বয়স 30 দিন হয়েছে, আপনি ভিডিও লাগাইছেন ওয়াস্ট টাইম কমপ্লিট, পাশা থেকে ফলোয়ার্স পুরোটা কমপ্লিট হয়নি, পাশা থেকে নিয়ে আপনি সেট করে দিয়ে অ্যাপ্লাই করে দিলেন, ব্যাস মনিটাইজ কমপ্লিট। ওকে, এই জন্য এই বিষয়ে গাইডগুলো খুব জরুরি। কারণ কি রিসেন্টলি অনেক ভাই ব্রাদার বলছে ভাই কোর্স দেন, আপনি আমার একটা কোর্স দেন। তা আসলে সত্যি কথা বলতে কি কোর্স দেওয়ার মতন সুযোগ আমার কাছে নেই, আমার সময় নেই, আর আমি অত এক্সপার্ট বলে আমার মনে হয় না। তারপরে যতটুকু আমরা যেভাবে ইনকাম করি যেভাবে কাজ করি সেই জিনিসটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম, যাতে করে যে ভাই ব্রাদাররা মনে করছেন যে ভাই আমি তো একেবারে নতুন কিছু বুঝি না, এই ভিডিওগুলো আমাদের যে সিরিজগুলো আসবে ফ্রি ক্লাসের যে সিরিজগুলো আসবে ইনস্ট্রিম অ্যাডের, সেই সিরিজগুলো আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে পার্টগুলো ফলো করেন তাহলে আপনি এই জিনিসগুলো পুরোপুরি বুঝতে পারবেন। আর তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে যে এই বিষয়টা আপনি বুঝতে পারছেন না, তাহলে এই ভিডিওর সেম ভিডিওতে সেম প্রশ্নটা করবেন, তাহলে আমি রিপ্লাই দিতে সহজ হবে। আর সবথেকে ভালো হয় যদি আপনার কোনো প্রবলেম হয় আর কি এই কাজগুলো করতে, আমার এই যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, আবার এই সেম নামে কিন্তু আমার পেজ আছে, আবার পাশাপাশি এই সেম নামেই পেজ আছে, এই যে পেজ, আর এই সেম নামেই কিন্তু আমার এক ধরনের বলতে পারেন একটা আরও একটা আছে দ্বিতীয়টা টেকনিক্যাল জিকো, এই একটা পেজ আছে, এখানে আপনি আপনি সরাসরি মেসেজ করতে পারেন। মেসেজ করলে কি হবে, এখানে প্রপারলি হাই হ্যালো যেন লিখবেন না, হাই হ্যালো কেউ লিখলে আমি সেটা রিপ্লাই দিতে পারবো না। আপনার সরাসরি আপনার প্রবলেমটা বলে রাখবেন, প্রয়োজনে স্ক্রিনশট দিবেন যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, এটা কী সমাধান, আমি ইনশাল্লাহ বলে দেবো, যেহেতু ফ্রিতে করছি সব কিছু ফ্রিতে দেবো। জাস্ট আপনারা আমাদেরকে ভালোবাসেন, সাপোর্ট করেন, অনেক সাপোর্ট, অনেক ভালোবাসা, ঠিক আছে। এই জন্য কিন্তু ফ্রি ক্লাস, এখন টাকাতে ক্লাস করার কোনো জরুরি নেই, কারণ টাকাতে ক্লাস করতে হলে ফিজিক্যালি আপনাদের মনে করেন এক ধরনের আপনার সরাসরি থাকতে হবে সাথে। অনলাইন ক্লাসে অনেক জিনিস আছে যেটা আমরা অনলাইনে দেখাতে পারি না, ইউটিউবের অনেক পলিসি আছে যেগুলোর জন্য সমস্যা হয়, এই জন্য অনেক কথা আছে যেগুলো আমরা ভিডিওতেও বলতে পারি না, কিংবা এখানে ভাষাতেও উচ্চারণ করতে পারি না, সমস্যা হয়, যার কারণে আপনাদের প্রপারলি কোনো সমস্যা থাকলে আপনার এইসব এই একটা পেজ আছে, পাশাপাশি এই নামে পেজ আছে, এখানে আপনার মেসেজ করবেন, আমরা ইনশাল্লাহ এখানে রিপ্লাই দিয়ে দেবো, টেনশন করেন না। তা কথা হচ্ছে এখন যেহেতু আমাদের পেজ বানানো আমরা শিখে গেলাম, এই ক্লাস থেকে শিখলাম পেজ বানানো, তো এখানে শুধু ইনস্ট্রিম অ্যাড নিয়েই কথা হচ্ছে, অন্য রিলস বোনাস বলেন ইত্যাদি এগুলো পার্ট পার্ট আসার চেষ্টা করবে, যদি আমি সময় পাই আর আপনাদের কমেন্ট রিপ্লাই পাই ভালো যে ভাইয়া হ্যাঁ এই বিষয়ের উপর কাজ করেন, আমি যে বিষয়ের উপর বেশি থেকে বেশি কমেন্ট পাই আমি সেই বিষয়ের উপর ভিডিও বানাই ইনশাল্লাহ। তো আমরা আজকে শিখলাম যে কোন সব প্রোফাইল অর্থাৎ কোন সব আইডি দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, আর পেজটার অ্যাক্সেস কীভাবে নিতে হয়, আর এটার ভিডিও কখন লাগাতে হবে, আর এই পেজটার বয়স কেমন হলো, পুরো আইডিয়া পেয়ে গেলাম যে পেজের উপরে কাজ করার জন্য মূল কী কী আছে, আর ফেসবুকের কী কী ক্রাইটেরিয়া আছে, রুলস আছে, যে আমাদের ভিডিওগুলো অ্যাড ভিডিওতে আমরা ইনস্ট্রিম অ্যাড চালাতে হলে কী কী ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, এইগুলো কমপ্লিট হতে হয়। কিন্তু এই কাজগুলো করতে আপনার সামনে অনেক বাধা আসবে, অনেক রকম সমস্যা হবে, ফেস হবেন, কারণ নতুন অবস্থাতে যারা আছেন যারা একটু বোঝেন তাদের আশা করি এই বিষয় তো একদম ইজি হয়ে গেল, কারণ এখন এখানে ভিডিও দিয়ে আপনি ভিডিও পাবলিশ করলেই ভিউস আসবে এরকম না, কারণ প্রত্যেকটা পেজের উপরে এক মাস আপনার ওল্ড করতে হয়, আর তারপরে এক মাসের মধ্যেই আপনার এগুলো ভাইরাল হওয়া শুরু করে, ভিউস আসা শুরু করে। দেখবেন কী জন্যই ফেসবুক দিয়েছে যে 30 ডেজ ওল্ড হতে হবে, কারণ 30 ডেজের একটা ব্যাপার স্যাপার আছে। তারপর 30 ডেজ ওল্ড হয়ে গেলো, তারপর আপনি যখন কাজ করছেন রেগুলার ভিডিও দিচ্ছেন 10টা 5টা ভিডিও যখন আপনার পেজের মধ্যে এসে গেছে, দেখবেন ধমকের যে কোনো একটা ভিডিও ভালো পরিমাণ ভিউস আসবে, যেটা আপনার ইনক্রিজ হয়ে গেলো। এরা ওই পেজটার মধ্যে আপনি বিভিন্ন রকম ভিডিও লাগাইতে পারেন, সেখানে যদি আপনার ভালো একটা শেয়ারিং সেট আপ থাকে তা আপনি ওইরকম একটা পেজ থেকে মাসে $200-500 ইনকাম করতে পারবেন, কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না, এটা খুব ইজি। যারা করতেছে তারা রিল্যাক্সেই করতেছে, কারণ এই জিনিসগুলো বলার বিষয় না। তারপর আমি বললাম এই জন্য যে বাংলাদেশতে হয়তো আমাদের অনেক ভাই ব্রাদার এইভাবে দেখায় কিনা আমি জানি না, তারপরে অনেক ভাই ব্রাদার রিসেন্টলি আমাকে মেসেজ করতেছে যে ভাইয়া ফ্রি একটা কোর্স দেন, আমরা কোর্স করবো আপনার কাছে। কিন্তু আমার মতন মানুষ কোর্স করা কোনো জরুরি না, কারণ আমার কাছে কোর্স করে এমন কিছু মহামারী কিছু না, আর কোর্স কিছুই না, কোর্সের মধ্যে বেশ কিছু সিক্রেট জিনিস থাকে যেটা আমি ভিডিওতেও বলতে পারবো না সরাসরি ছাড়া। ওকে, এরকম একটা বিষয় আছে, কারণ সব কিছু আপনাকে অ্যাভেলেবেল না, আর সব কিছু এই ভিডিওর মধ্যে বলা যায় না, অনেক জিনিস আছে যে ভাষাগুলো উচ্চারণ করলেও সমস্যা হয়, ভিডিও ডিলিট করা লাগে এরকম। ওকে, কারণ আমার এই চ্যানেলে আপনারা আপনাকে জানেন আমার চ্যানেলে কিন্তু অর্নিং আছে, কারণ আমি ক্রিকেট বিষয়ে একটা ভিডিও বানাইছিলাম যেখানে কিছু পলিসি আছে যে পলিসি আমার কিন্তু খেয়াল ছিল না। ওকে, এই জন্য অনেক কথা আছে যেগুলো বলা সম্ভব হয় না। যাই হোক, এই ক্লাসটা ছিল আপনাদের প্রথম একটা ধারণা দেওয়া যে আমরা পেজটা নিয়ে কীভাবে কাজ করব। অনেকে বলে ভাই আমার পেজ অলরেডি আছে, হ্যাঁ
পেজ আছে, আবার এর মধ্যে অনেক বিষয় আছে যে আমরা অনেকে পেজ ক্রিয়েট করি, এখানে তিনটে থেকে চারটি স্টেপ আছে, খেয়াল করবেন। এই কপিরাইট কন্টেন্ট নিয়ে অনেকেই অনেকভাবে কাজ করে, কেমন একজন মানুষ আছে শুধুমাত্র কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করে কিন্তু কখনও ভিডিও বানায় না, ভিডিও পাবলিশ করে না, ভিডিও শেয়ার করে না, সে কী করে, শুধুমাত্র ওয়াচ টাইম কমপ্লিট করে, করে সেই পেজ সেল করে দেয়। একজন আছে ওয়াচ টাইম কমপ্লিট পেজ কেনে, সে মনিটাইজ করে, অ্যাপ্রুভ করে, সেল করে দেয়। একজন মানুষ আছে পেজের উপরে ফলোয়ার্স সেল করে, একজন মানুষ আছে ওয়াচ টাইম সেল করে, ইত্যাদি এরকম অনেক আছে। এখন আপনি যদি বলেন ভাই আমি সব করব, তাহলে আমি বলবো যে আপনি আরও এক দুই বছর পিছিয়ে যাবেন, কারণ এই একটা পেজ আপনি ক্রিয়েট করলেন, সেই পেজটাকে 30 ডেজ ওল্ড করতে হবে, এর পেজের উপরে ফলোয়ার্স লাগাতে হবে, এই পেজের উপরে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, এই পেজের ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, তারপরে অ্যাপ্রুভ করতে হবে, এর মধ্যে ভিডিও খুঁজে আনতে হবে, এডিট করতে হবে, সেই ভিডিও পাবলিশ করতে হবে, সেই ভিডিও শেয়ার করতে হবে, অনেকগুলো কাজ। আমি খুব সহজে বললাম 15 সেকেন্ডে, কিন্তু এই জিনিসটা অনেক লং টাইম, কারণ যদি আপনি লক্ষ্য করেন, আমি সিম্পলি আপনাদের বলার জন্য কিংবা দেখানোর জন্য, এখানে আপনারা যদি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, এখানে 150 থেকে 200 পেজ আছে প্রায়, 150 থেকে 200 পেজ। আমি কি চাইলে এই সব কমপ্লিট করতে পারবো প্রতিনিয়ত? না, কারণ আপনার টার্গেট থাকবে দুটো একটা পেজ প্রতিনিয়ত রান করা, প্রতিনিয়ত টার্গেট খেয়াল রাখতে। আপনারা যদি বিভিন্ন রকম ক্যাটাগরির উপরে কাজ করতে চান, তাহলে আপনাকে দুটো থেকে তিনটে পেজ নিতে হবে, দুটো তিনটে পেজ করে। আপনি যদি যান প্রতিদিন সব কটা কাজ করবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার হবে না, আপনি কষ্ট হয়ে যাবে, আপনি হবে না তা না, হয়তো হতেও পারে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে, আপনি দৌড়তে পারবেন না বেশি একটা দৌড়তে পারবেন না। এই জন্য আমি বলবো যে যারা এই হিসেবে কাজ করতেছেন, আমি মনে করি যে রিল্যাক্স মুডে কাজ করেন, আস্তে ধীরে করেন, নিশ ঠিক রাখেন, অর্থাৎ আপনি কী ক্যাটাগরি কাজ করবেন, এরকম একটা টার্গেট ঠিক রাখলে কামিয়াবি ইনশাল্লাহ খুব কাছাকাছি। তো ফ্রেন্ডস, এই ছিল প্রথম ক্লাস, যেখানে পুরো একটা ছোটো একটা আইডিয়া দিয়েছি যেখান থেকে আপনি খুব সহজে যদি কন্টেন্ট কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন, আনঅরিজিনাল কাজ করেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আশা করা যায় কিন্তু আপনি ফেসবুকের রুলস সম্পর্কে জেনে কাজ করেন, তো আপনি এখান থেকে আর্ন করতে পারবেন, 2023 সালের মধ্যে আপনি আর্ন করে দেখাবেন। আর আমি এই ভিডিও পার্ট আনবো ইনশাল্লাহ, এটাতে দেখালাম যে পেজ ক্রিয়েট করা যায়, কোথায় কী করা লাগে ইত্যাদি। নেক্সট স্টেপে আমি আরও বিষয়ে আইডিয়া নিয়ে আসবো, যাতে করে আপনি ভিডিও কোথায় পাবেন, ভিডিও কীভাবে এডিট করবেন, আর ভিডিওগুলো কোথায় শেয়ার করবেন, আর গ্রুপসগুলো কোথায় পাবেন ইত্যাদি। আমি বেশ কিছু ছোটোখাটো ফ্রি গ্রুপ দিব, যেগুলো আপনার ভিডিওগুলো অ্যাপ্রুভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, সেই বিষয়ে কমপ্লিটলি ভিডিও আনবো। তো এটা ছিল ছোটো ক্লাস, আর এই বিষয় নিয়ে আপনার আইডিয়া নিয়ে কাজ করতে পারেন, ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে আপনি ফেসবুক থেকে 2023 সালে ইনকাম করতে পারবেন। তো আজ ক্লাস শেষ করছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।